জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসেছেন ইষ্টি কুটুম ধারাবাহিকের বাহা ওরফে সুদীপ্তা চক্রবর্তী। যদিও এই চরিত্রে প্রথমে রণিতা দাসকে দেখা গিয়েছিল, পরে মুখবদল হয়ে আসেন সুদীপ্তা। আইবুড়ো ভাতের অনুষ্ঠান থেকে গায়ে হলুদ সব কিছুর ছবি ভিডিওই তিনি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। প্রেমিক স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে কাটানো বিশেষ বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে, আর এবার দিলেন ফুলসজ্জার দিনের ভিডিও। দেখা গেল ফুলের সাজে সেজেছেন সুদীপ্তা আর স্বর্ণশেখর, হলুদের সঙ্গে গোলাপি পাড়ের গোলাপি ব্রাইডাল শাড়ি পরে আছেন নতুন বউ, আর নতুন বরের পরনে গ্রে রঙের পাঞ্জাবি ও সাদা চোস্ত। সুদীপ্তা হাত ধরে নিয়ে গেলেন স্বর্ণকে বেডরুমে। ঘর সাজানো হয়েছে আলো বেলুন আর ফুল দিয়ে, হার্ট বেলুনে ছয়লাপ ঘরের ছাদ। এরপর কাছে ডেকে স্বর্ণশেখরকে জড়িয়ে ধরেন ছোট পর্দার বাহামণি, আচ্ছা নীল রঙের আলোই ভরে উঠেছিল গোটা ঘর। এই ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম রিলের ব্যাকগ্রাউন্ড কুচিস্তারা গানটি লাগিয়েছেন, আর ভেসে উঠেছে সেই ইলেভেনে পড়া ছেলেটা লেখা কথা। অভিনেত্রী যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনিও এই বিনোদন জগতেরই। তিনি পার্থসারথি জোয়ারদারের ছেলে, স্বর্ণশেখর নিজেও অভিনয় করেন। সম্পর্ক নিয়ে তাদের কখনোই তেমন রাগঢাক করতে দেখা যায়নি। ভাত কাপড়ের একটি ভিডিও পোস্ট করেছেন সুদীপ্তা, যেখানে স্বর্ণশেখরকে হাতে ভাতের থালা নিয়ে বলতে শোনা যাচ্ছে, তুই আমার ভাত কাপড়ের দায়িত্ব নে, আমি তোকে আগলে রাখার দায়িত্ব নিলাম। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।